সোনাই বিধানসভা কেন্দ্রের শিলডুবি শঙ্করজ্যোতি গীতা আশ্রমের মন্দির কমিটি গঠন করা হল সাত জুলাই রবিবার এদিন শিলডুবি শ্মশানের দায়িত্ব পালনের জন্য আশ্রম কমিটিকে বলা হয় উল্লেখযোগ্য যে নতুন কমিটি গঠন হওয়ার সাথে সাথে শিলকুড়ি শ্মশান পরিচালনার দায়িত্বটাও গীতা আশ্রমের মন্দির কমিটির কর্মকর্তাদের হস্তান্তর করা হয়েছে উল্লেখযোগ্য যে শিলডুবি শঙ্করজ্যোতি গীতা আশ্রমের মন্দির কমিটি গঠন করার সঙ্গে সঙ্গে শিলডিবি শ্মশানের দায়িত্ব পালনের জন্য আশ্রম কমিটিকে দেওয়ায় এলাকার নাগরিকদের মধ্যে সন্তুষ্টির পরিবেশ পরিলক্ষিত হচ্ছে উল্লেখযোগ্য যে এদিন কোষাধ্যক্ষ পদে রেবতী রঞ্জন তালুকদার সম্পাদক পদে মিঠু চৌধুরী এবং সভাপতি পদে দিলীপ মিত্রকে নির্বাচিত করা হয় সংগঠনের মধ্যে অন্যরা রয়েছেন সভাপতি দিলীপ মিত্র সহসভাপতি নেপাল দে পরেশ দে সম্পাদক শ্রী মিঠু চৌধুরী সহসম্পাদক শ্রী কাজল দে এবং রতন দে কেশিয়ার রেবতী তালুকদার যুগ কেশিয়ার শ্রী প্রীতম চৌধুরী প্রচার সম্পাদক শ্রী দয়াল দে এবং সদস্য পদে রয়েছেন ভানু দে রাকেশ চৌধুরী মানিক দে প্রসেনজিৎ বিশ্বাস দেবাশিস বিশ্বাস বাবু চৌধুরী বিশ্বজিৎ দে পাপু মিত্র উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন নির্মল দাস দুলাল চৌধুরী হীরা সিং ও শ্রী বাদল ধর